নমস্কার বন্ধুরা, মোয়ের রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে শাটিক মাছের ঝাল। শাটিক মাছ আমরা সবাই খেয়ে থাকি, খুবই ইজি একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সর্ষে বাটা দিয়ে শাটিক মাছ তৈরি করার জন্য আমি এখানে 3 পিস শাটিক মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে মাছের 2 পিটি আমি ভালোভাবে ভেজে নেব। মাছের 2 পিটি আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তো মাছগুলো কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি মাছটা আমি আর ভাজবো না। এখন ভাজা মাছগুলো আমি একটা একটা করে তুলে নেব। সব মাছ তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু আমি সর্ষে বাটা দেবো তেলের মধ্যে, তাই তেলের মধ্যে সর্ষে বাটা দেওয়ার আগে যদি নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সর্ষেটা ছিটে গায়ের মধ্যে আসে না। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু আর একবার নেড়ে মিশিয়ে নেব। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে মশলা আমি কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ধরে সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ভালোমতো ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আস্তে আস্তে ভালো করে ঝোলের মধ্যে একটু বসিয়ে দেব, যাতে মাছগুলোর মধ্যে নুন ঝাল সবকিছু খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখন ঝোলের সাথে মাছ আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। ঝোলের সাথে মাছ আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি ভালো করে নেড়ে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে শাটিক মাছের ঝাল। আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আর আমার বানানো এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।